সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে এসিডি ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এখন আমরা দেখব তোমাদের পাঠ্য বইয়ের 5.2 এর পর্বে। এই পর্ব থেকে আমরা তোমাদের পাঠ্য বইয়ের 5.2 এর অঙ্কগুলো ধাপ বাই ধাপ অনুযায়ী সমাধান করার চেষ্টা করব। এখন তাহলে আমরা শুরু করব তোমাদের পাঠ্য বই 5.2 এর 11 নম্বর প্রশ্ন দিয়ে, কারণ 1 থেকে 10 পর্যন্ত তোমাদের পাঠ্য বই যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমাদের এমসিকিউ বা শর্ট প্রশ্ন, এগুলো আমরা এখন করতেছি, আমরা সরাসরি অঙ্কে চলে যাব। এখন 11 থেকে অঙ্কগুলো বলা আছে প্রথমে সমাধান করো। এখন সমাধান বলতে কি বুঝি সেটা আসলে আমরা আশা করি সবাই জানো। সমাধান হচ্ছে যে ইকুয়েশনটা বা যে সমীকরণটা আমার দেওয়া থাকবে ওই সমীকরণের মধ্যে যে ভেরিয়েবল বা চলক থাকবে তার মান বের করতে হবে। তাহলে আমরা শুরু করবো প্রথমে 11 নম্বর প্রশ্নটা দিয়ে। প্রশ্নটা কি বলছে একটু খেয়াল করো, y+5 × y-5 = 24, ওদের সমাধান বের করতে হবে। আয়তজনের মধ্যে মনে রাখতে হবে সমাধান করতে বললে সমীকরণের ডান পাশে আমাকে কি করতে হবে, শূন্য বানাতে হবে। তো এখানে আছে 24, ওই পাশ থেকে আমাকে এটা নিয়ে আসতে হবে। আর এখানে দেখো দুইটা উৎপাদক গুণ আকৃতি আছে, তাহলে এদেরকে গুণ করে নিতে হবে। গুণের কাজটা তুমি যে কোনো ভাবে করতে পারো, তবে এখানে আমরা যে গুণটা দেখতে পাচ্ছি একটু লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে। এখানে আমি মনে হয় সূত্রের আকার দেখতে পাচ্ছি, y+5 y-1 a+b × a-b, এটা একটা সূত্রতে পড়ে যায়। তাহলে আমরা সূত্র আকৃতি গুণটা করে নিব, ইমপ্লেস দ্যাট বা বাংলা বা লিখতে পারো তোমরা a² - b² সূত্র, আর এদিকে হচ্ছে 24, a² - 25। আর যেহেতু ডান পাশ বলছে শূন্য করবো, তাহলে 24টাকে আমি এদিকে নিয়ে আসতে হবে, তাহলে এটা এদিকে নিয়ে আসে 24 হয়ে যাবে -n = 0, টানটা শূন্য হয়ে গেল, y² - 49 = 0। এখন এখান থেকে তোমার উদ্দেশ্য হচ্ছে কি, কার মান বের করো, y এর মান বের করো। এখানে তুমি যে কোনো ভাবে বাই করতে পারো, আমরা এখানে দুটো ফর্মুলা দিতে পারি। এটাকে দেখো আমি আবার সূত্রে নিতে পারতেছি, একটু খেয়াল করো তো -7 স্কয়ার = 0, এটা কত, a+b × a-b = 0। এখন আমরা জানি দুটি উৎপাদকের গুণফল যদি শূন্য হয় তাহলে উৎপাদক দ্বয় প্রত্যেকে আলাদা আলাদা ভাবে শূন্য হবে। এত তাহলে হয় কি হবে, হয় y+7 = 0 অথবা y-7 = 0। সুতরাং y = -7, y = 7, তাহলে নির্ণয় সমাধান y = -7 অথবা 7, এই দুটো হচ্ছে আমার আনসার। এখন এখানের পরে তোমরা আরেকটু কাজ অন্যভাবে করতে পারো, একটু খেয়াল করো, এটা তো আমাদের আনসার হয়ে গেল। যে কেউ চিন্তা হচ্ছে এইভাবে না করে এই দিক থেকে করবে, এই যে এলএনের পরে তুমি এটা করতে পারো y² = 49, আর উভয় পক্ষে যদি তুমি বর্গমূল দাও তাহলে হয়ে যায় y = ±7। এইভাবে করতে পারো, যা যেভাবে ভালো লাগে তোমরা এইভাবে করবো। আচ্ছা এবার আমরা 12 নম্বর প্রশ্নটাতে আসতেছি। 12 নম্বর প্রশ্নটা তো আমাদের গুণের সম্পর্ক আছে, কিন্তু এখন আমরা গুণ করব না। খেয়াল করো এখানে দুইটা উৎপাদের গুণ আছে, কিন্তু ডান পাশ কি আছে, শূন্য আছে। তাহলে আমরা তো জানি এই যে এই ফর্মুলাতে পড়ে গেছে, দুইটা উৎপাদকের গুণ পদ যদি শূন্য হয় তাহলে এরা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে কি হবে, শূন্য হবে। তাহলে আমরা লিখব হয় √2x + 3 = 0 অথবা √3x - 2 = 0। এখান থেকে আমার উদ্দেশ্য হচ্ছে x এর মান বাই করা, √2x - 3, সুতরাং x = -3/√2। আর এখান থেকে ঠিক x এর মান আমরা বের করে নিব, তাহলে √3x তুলে ওই পাশে নিয়ে যাব, তাহলে এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, তাহলে এখান থেকে x = 2/√3। নির্ণয় সমাধান x = -3/√2 অথবা 2/√3। এখন আমরা পরবর্তী প্রশ্নটা দেখব। প্রশ্নে কি বলছে একটু খেয়াল করো, 2 × z² - 9 + 9z = 0। তাহলে এখান থেকে আমার কার নাম বের করতে হবে, আমরা দেখে বলতে পারি, কারণ আমরা বলছিলাম ওই সমীকরণে যে চলক আছে তার নাম বের করতে, আমরা জেড এর মানটা বের করি। তো এখানে গুণের সম্পর্ক আছে, প্রথমে আমরা একটু গুণের সম্পর্ক শেষ করি। তাহলে কি হয়, 2z² - 9 দুগুণে কত, 18,
2z - 18 এবার আমরা উৎপাদক করব তো উৎপাদক আমাদের প্রথম নিয়মটা কি করতে হবে আগে আমাদের এই দুইটা সংখ্যা গুণ করতে হবে গুণ করে তাদের গুণনীয়গুলো বাই করতে হবে এমন ভাবে দিতে হবে যে দুইটা উৎপাদকে এদেরকে ভাগ করতে হবে ওই দুইটা উৎপাদকের যোগ অথবা বিয়োগফল হতে হবে কত নাই একটু খেয়াল করো আমরা যদি করি তাহলে কত 18 2 9 36 3 12 36 12 থেকে 3 গেলে 9 2z স্কয়ার প্লাস 12z - 3z - 18=0 খেয়াল করো আশা করি সব উৎপাদকগুলো ভালো পারো এখন আমাদের এখান থেকে কমন যাচ্ছে কত 2z কমন যাচ্ছে তো এখান থেকে আছে z প্লাস 6 হয়তো গুণে 12 মাইনাস এখান থেকে 3 কমন নিলে z প্লাস 6 এই দুইটা থেকে আমার কমন যাচ্ছে কত z প্লাস 6 এখানে থাকতেছে কত 2z মাইনাস এখানে থাকতেছে 3 তাহলে হয় z প্লাস 6 ইকুয়াল টু 0 অথবা 2z মাইনাস 3 ইকুয়াল টু 0 z ইকুয়াল টু মাইনাস 6 2z ইকুয়াল টু 3 সুতরাং z ইকুয়াল টু 3/2 নিম্ন সমাধান z ইকুয়াল টু মাইনাস 6 অথবা 3/2 এটা হচ্ছে আমার আনসার আমরা এখন 14 নম্বর অঙ্কটা দেখব অঙ্কটা ছিল 3/2z প্লাস 1 প্লাস 4/5z মাইনাস 1 ইকুয়াল টু 2 সমাধান করতে হবে তাহলে এখান থেকে তুমি সরাসরি লসাগু করে পূর্ণ করতে পারো তাহলে সবচেয়ে সুবিধা হচ্ছে এগুলো যদি পক্ষান্তরিকরণ করো তাহলে অঙ্কগুলো তাড়াতাড়ি মিলে যাবে তাহলে প্রথমে আমরা একটু পক্ষান্তর করব ইমপ্লিসিট যে কোনো একটাকে আমি ওই পাশে নিয়ে যাব তাহলে 4/5z মাইনাস 1 আমি এদিকে রাখলাম আর এটাকে আমি ওই পাশে নিয়ে যাব তাহলে 2 - 3/2z প্লাস 1 তাহলে 4/5z মাইনাস 1 ইকুয়াল টু সরাসরি লসাগু করে দিব 2z প্লাস 1 লসাগু হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ এটা নিচে কত আছে হর 1 মন ধরে করে ভাগলে এটা হচ্ছে এটা দিয়ে আবার 2 এর সাথে গুণ করতে হবে তো যদি গুণ করি তাহলে কি হয় দেখো একটু 4z প্লাস 2 মাইনাস 3 4/5z মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 4z মাইনাস 1 বাই 2z প্লাস 1 এবার আমরা আলাদা গুণ করে নেব তাহলে 5z মাইনাস 1 ইনটু 4z মাইনাস 1 ইকুয়াল টু 4 ইনটু 2z প্লাস 1 এখন একটু গুণ করে নাও তাহলে প্রথমে 5z দ্বারা এই পুরোটার সাথে গুণ করো তাহলে কত 4 + 20z স্কয়ার মাইনাস 5z পরে এই 1 দ্বারা আবার পুরোটার সাথে গুণ করো মাইনাস 1 দ্বারা তাহলে মাইনাস এর 4z মাইনাস এর মাইনাস এর প্লাস 1 তাহলে এটা গুণ সম্পর্ক 4 2 8 প্লাস 4 20z স্কয়ার এটা যোগ করলে কত মাইনাস এর 9z প্লাস 1 তাহলে আমাদের যেহেতু সমাধানের উদ্দেশ্য হচ্ছে ট্যানপার শূন্য করে বলুন তাহলে এটা এদিকে নিয়ে আসেন মাইনাস এর জেড মাইনাস এর 4 ইকুয়াল টু 0 তাহলে এখানে কি হচ্ছে 20z স্কয়ার মাইনাস 9z মাইনাস এর 8z তাহলে মাইনাস এর কত হলো 17z মাইনাস এর হলো 3 ইকুয়াল টু 0 এবার আমরা উৎপাদক করব এটাকে আগে গুণ করব গুণ করলে 3 20 60 কারণ এই 60 কে উৎপাদক ভেঙে আমাদের যোগ অথবা বিয়োগ করে দেখা যাবে তো 17 তো 3 20 যেহেতু 60 তাহলে 20 থেকে 3 দিলে আমার 17 হচ্ছে তাহলে আমি লিখতে পারতেছি 20z স্কয়ার মাইনাস 20z তাহলে প্লাস দিতে হবে প্লাস 3z মাইনাস 3 ইকুয়াল টু 0 তাহলে আমরা এদিকে যাব তাহলে এখান থেকে 20z কমন যায়
তাহলে থাকছে z minus 1 আর এখান থেকে 3 কমন যায় আর 3 কমন নিলে z minus 1 একটু শূন্য এখন এই দুইটা থেকে আমার কমন যাচ্ছে z minus 1 আর এখানে থাকছে 20z plus 3 শূন্য হবে z minus 1 শূন্য অথবা 20z plus 3 equal to 0 সুতরাং z equal to 1 বা it is that 20z equal to minus 3 সুতরাং z equal to minus 3 by 20 নির্ণয় সমাধান z equal to 1 অথবা minus 3 by 20 এটা হচ্ছে আনসার এখন আমরা দেখব 15 নম্বর প্রশ্নটা ঠিক সেম প্রক্রিয়া আমরা যে কোনো একটাকে পক্ষান্তর করে তারপর আমরা সমাধান করব এখন আমি যদি এটা রাখতে চাই তাহলে এটাকে কি করতে হবে ওই পাশে নিয়ে যেতে হবে অথবা এটা রাখতে চাইলে এটাকে এই পাশে নিয়ে যেতে হবে যেভাবে ভালো লাগে এভাবে করতে পারো তাহলে প্রথমে আমরা x minus 2 by x plus 2 লিখে দিলাম তাহলে 1 minus 6 into x minus 2 by x minus 6 x plus 2 x minus 2 এদিকে আমরা লসাগু করে নেব লসাগু হচ্ছে x minus 6 কারণ হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ তাহলে সেটা গুণ করলে হচ্ছে x minus 6 minus 6 into x minus 2 x minus 2 by x plus 2 x minus 6 x minus 6 এটার গুণ করব minus 6x minus 7 এসে plus 12 x minus 2 by x plus 2 equal to কত minus 5x প্লাস 6 তাহলে x minus 6 এবার আমরা আর আর গুণ করে নাও x minus 2 into x minus 6 2 x plus 2 into minus 5x plus 6 এটা আমরা গুণের সম্পর্ক আমরা গুণ করে নিব তাহলে x স্কয়ার মাইনাস 6x minus 2x minus 7x plus 12 এটা গুণের সম্পর্ক minus 5x square plus 6x minus 5 দুগুণে 10 10x plus 6 দুগুণে 12 সব আমরা এক পাশে নিয়ে আসবো যেহেতু আমরা সমাধান করতে যাচ্ছি তাহলে x square এর কি হয় 6 2 8 8x plus 12 তাহলে এটা এদিকে আসলে প্লাস এর 5x স্কয়ার মাইনাস এখানে থাকতেছে দেখো মাইনাস এর 4x তাহলে এইদিকে আসলে এটা যাবে প্লাস 4x মাইনাস এর 12 0 তাহলে এখানে হচ্ছে 6x স্কয়ার মাইনাস 4x 0 তাহলে এখান থেকে 2x কমন যায় 3 দুগুণে 6 মাইনাস 2 ইকুয়াল টু 0 হয় 2x ইকুয়াল টু 0 অথবা 3x মাইনাস 2 ইকুয়াল টু 0 তাহলে x ইকুয়াল টু আসছে 0 এখানে 3x ইকুয়াল টু মাইনাস 2 সুতরাং x ইকুয়াল টু 2 বাই 3 নির্ণয় সমাধান x = 0 অথবা 2/3 এটা হলো আমাদের